গলায় তার মিষ্টি সুরের বৃষ্টি ঝরে, চেহারাটাও যে কোনো রাজপুত্রকে হারিয়ে দিতে যথেষ্ট। তবুও শুধু বিশালাকায় ফিগারের জন্যই হৃদয়ে তার রক্তক্ষরণ হতো নানান কষ্টে, কেননা সেই বিশাল শরীরের জন্যই যে তার স্ত্রীও তাকে ছেড়ে গিয়েছিল। অন্যদিকে 230 কেজি ওজনের শরীরের কারণে তার বহুদিনের নায়ক হওয়ার স্বপ্নও ধূলিসাৎ হতে যাচ্ছিল। জীবনের এমন একটা সংকটময় সময়েও তিনি ভেঙে পড়েননি। বলছিলাম জনপ্রিয় ভারতীয় সঙ্গীত শিল্পী আদনান সামির কথা, যিনি মাত্র 11 মাস সময়ের মাঝে 230 কেজি ওজনকে নামিয়ে এনেছিলেন 80 কেজিতে, যা এখনো মানুষের কাছে অবিশ্বাস্য মনে হয়। অবশ্যই প্রশ্নটা আপনার মনেও আছে, এটা কিভাবে সম্ভব, তাও আবার মাত্র 11 মাস সময়ে। আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো অবাক করা সেই অজানা গল্পই। একই সাথে আদনান সামির ব্যক্তিগত ক্যারিয়ারের নানান অজানা তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1989 সালের কথা, আদনান সামির তখন 230 কেজি ওজন। হুট করে বাবার ক্যান্সার রোগ দেখা দিল। বাবাকে লন্ডনের একটি হাসপাতালে দেখাতে নিয়ে গেলে একবার স্বাস্থ্য পরীক্ষার সময় বাবা ছেলেকে আদেশ দিলেন নিজেরও স্বাস্থ্য পরীক্ষা করাতে। সেদিনের বাধ্য ছেলে আদনান বাবার কথা শুনে স্বাস্থ্য পরীক্ষা করান। চিকিৎসকরা সেদিন জানান এখনই ওজন কমাতে হবে, না হলে বেশি দিন বাঁচা অসম্ভব। সেদিন বাবা বলেছিলেন ছেলের মৃত্যু দেখা তার পক্ষে সম্ভব না, শরীর কমাতে পরামর্শ দেন বাবা। 2009 বাবা মারা যান তার, তবে তার আগে বাবার কথা রেখেছিলেন ছেলে। বাবার কথা মতো 230 কেজির পাহাড় প্রমাণ ওজন ঝরাতে বদ্ধপরিকর হন তিনি। 6 মাসে কমিয়ে ফেলেন 160 কেজি। আদনান বিশ্বাস করেন ওজন কমাতে গেলে মানসিক শক্তিটাই আসল। বিষয়টা 80% মানসিক এবং 20% শারীরিক। দিনটি ছিল 2006 সালের 6 জুন। বেশ বড় এক টুকরো চিজ কেক, সিদ্ধ আলু আর মাখনে মোড়া বিফ স্টেক খেয়ে পণ করলেন আদনান সামি, এই শেষ, এখন থেকে শুরু হলো নতুন অধ্যায়। সেদিন থেকেই 230 কেজি ওজনের আদনান সামি যাত্রা করেন নতুন মানুষ হওয়ার পথে। ওজন কমাতে শুরু করেন স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং পরিমিত খাবার। পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় সঙ্গীত শিল্পী আদনান সামির অস্বাভাবিক স্থল থেকে নিয়ন্ত্রিত দেহ গড়ন পাওয়ার পথটা সহজ ছিল না, তবে সেটা তিনি সম্ভব করেছেন। 2006 সালে কিছুটা অসুস্থ বোধ করেন আদনান সামি। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন যদি শরীরের বাড়তি ওজন সামি না কমান তাহলে আগামী 6 মাসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে খুব ভয়াবহ অবস্থা হতে পারে তার। নিজের জীবনের সেই সময়ের কথা মনে করে সামি বলেন ওই সময়টা ছিল ডু অর ডাইয়ের মতো, হয় আমার ওজন কমাতে হবে কিংবা মরতে হবে। 2006 সালের 7 জুন থেকে চিকিৎসক ও পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে লো কার্ব হাই প্রোটিন ডায়েট শুরু করেন আদনান সামি। সেই সঙ্গে নিয়মিত ব্যায়ামও করতে থাকেন। সাধারণত কম সময়ে ওজন কমাতে হলে অনেকে ব্যায়াম আর ডায়েটের পাশাপাশি ব্যারিয়াট্রিক সার্জারি করেন, এর মাধ্যমে শরীরে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা হয়। কিন্তু কম সময়ে লক্ষ্য অর্জনের চেয়ে সামি নাকি এ ধরনের কোনো পদক্ষেপ নেননি, তিনি শুধুই ডায়েট আর ব্যায়াম নির্ভর ছিলেন। ডায়েট শুরু করার পর থেকে আদনান সামি তার সঙ্গে সবসময় একজন ডায়েটিশিয়ান রাখতেন। তার পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান তাকে ইমোশনাল ইটার বলে অভিহিত করেছেন, কারণ সামির খাওয়ার পরিমাণ বেশিরভাগ সময় তার মানসিক অবস্থার উপর নির্ভর করত। মন ভালো কিংবা খারাপ হলে সামি অনিয়ন্ত্রিতভাবে খাওয়া শুরু করতেন, সেটাকে নিয়ন্ত্রিত করতেই নিজের সঙ্গে ডায়েটিশিয়ান রাখতেন সামি। সাদা ভাত, রুটি, চিনি ও ডাল একেবারেই নিষিদ্ধ ছিল আদনান সামির জন্য। শাকসবজি, তেল আর বাটার ছাড়া পপকর্ন, তেল ছাড়া পোড়ানো মাছ আর ডাল সেদ্ধ ছিল তার রোজকার খাবার। অ্যালকোহল কিংবা চিনি আছে এমন পানীয় তার ছোঁয়াও বারণ ছিল। চিনি ছাড়া 1 কাপ চা খেয়ে শুরু হতো আদনান সামির দিন। দুপুরে খাবারে তার জন্য থাকতো ভেজিটেবল সালাদ ও মাছ। রাতে তেল মশলা ছাড়া সেদ্ধ ডাল খেয়ে ঘুমাতে হতো তাকে। মাঝে মধ্যে ডায়েটিশিয়ানের পরামর্শে মাছের বদলে সেদ্ধ মুরগি খেতে পারতেন সামি, তবে তার কাছে নাকি মাছটাই বেশি ভালো লাগতো। ভোজনরসিক সামির কাছে ব্যায়াম ছিল ছেলেবেলায় শোনা কোনো রূপকথার মতো কাল্পনিক বিষয়। প্রথমে তিনি শুধু ডায়েটে সীমাবদ্ধ রেখেছিলেন নিজেকে। ডায়েট চার্ট অনুসরণ করে তিনি কমিয়েছিলেন 40 কেজি ওজন, কিন্তু এরপরও ওজন কমাতে ব্যায়াম করাটা খুব জরুরি হয়ে পড়েছিল সামির জন্য। তাই ডায়েটিশিয়ানের পরামর্শে প্রশান্ত সাওয়ান্ত নামে একজন ফিটনেস ট্রেনারের কাছে যান আদনান সামি। প্রশান্ত প্রথমে সামিকে শুধুই লম্বা সময় হাঁটার পরামর্শ দেন। হাঁটতে হাঁটতে আদনান সামির শরীরটা কিছুটা ঝরঝরে হলে ফিটনেস ট্রেনার তাকে ট্রেডমিলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ট্রেডমিলে নিয়ম করে দৌড়াতে শুরু করে সামি। সেই সঙ্গে ধীরে ধীরে ওয়েট আর কার্ডিও ব্যায়ামও শুরু করেন তিনি। এভাবে ডায়েটের পাশাপাশি প্রতিদিন 1 ঘন্টা করে ব্যায়াম করতেন আদনান সামি। সপ্তাহে 1 দিন তিনি বিশ্রাম পেতেন ব্যায়াম থেকে। ব্যায়াম ও ডায়েট সুফল নিয়ে আদনান সামি বলেন, ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম ব্যায়াম আর ডায়েটের ফলে খুব ঝরঝরে হয়ে গেছি আমি। নিশ্চিন্তে ঘুমাতে পারতাম, লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারতাম, অনেকটা পথ ক্লান্তিহীনভাবে হাঁটতেও পারতাম আমি।
এর পরিশ্রমের পরও শুধু অতিরিক্ত মেদ কেন, যে কোনো কিছু অর্জন করা সম্ভব। সাক্ষাৎকারে আদনান সামি বলেন, ডায়েট শুরুর পরের মাস থেকেই আমি দারুণ ফল পেতে শুরু করি। যদিও আমার দ্রুত ওজন কমানোর এই প্রক্রিয়া অনেক ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বিষয়টি যেহেতু আমাকে ডু আর ডাই পর্যায়ে নিয়ে গিয়েছিল, তাই আমাকে এটা বাধ্য হয়েই করতে হয়েছে। 11 মাসে আদনান সামির ওজন 230 কেজি থেকে 85-তে নামিয়ে আনেন। তিনি জানান, গড়ে তার ওজন প্রতি মাসে 10 কেজি করে কমাতে হয়েছে। এখনও আদনান সামি ডায়েট মেনে খাওয়া দাওয়া করেন, ব্যায়ামও করেন, কিন্তু শুরু সময়ের মতো অত ডায়েট নয়। এখন নিজেই বোঝেন পরিমিতিবোধ কতটা জরুরি তার জন্য, সেই সঙ্গে জরুরি নিয়মিত ব্যায়ামটাও। মাত্র 9 মাসের ব্যবধানে আদনান সামি তার স্বাস্থ্য এতটাই আকর্ষণীয় করতে সক্ষম হন। অথচ একসময় তার এমন স্বাস্থ্যের কারণে চলে গেছিল দ্বিতীয় স্ত্রী সাবা গলদারি। তখন আদনানের ওজন 230 কিলোগ্রাম। ঘটনার প্রায় 6 বছর পর অবশ্য সাবা ফিরে আসেন আদনানের কাছে। প্রায় 11 মাসের চেষ্টায় তখন তার ওজন 85 কিলো। 2006 সালে আদনান সাবার আরও একবার 4-1 হয়, কিন্তু এবারও বছর পার হতে না হতেই আবারও বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেন সাবা। বেশ, সেখানেই চুকে যায় ওই পর্ব। এর মাঝে সঙ্গীত শিল্পী হিসেবে এক জীবনে মোটামুটি সবই অর্জন করে ফেলেছিলেন আদনান সামি। ভক্তদের দিয়েছেন একের পর এক হিট গান। প্রথম 2 স্ত্রীকে হারিয়ে তৃতীয় স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত জীবনেও তিনি সফল। স্ত্রী রয়া স্বামীকে নিয়ে তার সুখের সংসার। তবে এই সুখের একটা অপূর্ণতা রয়ে গিয়েছিল। সেই অপূর্ণতা দূর হয়ে যায় 2017 সালে। সে বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই দম্পতির কোল জুড়ে এসেছিল কন্যা সন্তান। সন্তানের নাম রাখা হয়েছে মেদিনা সামি খান। নতুন অতিথি ঘরে আসায় বেজায় খুশি হয়েছিলেন আদনান সামি। টুইটারে তার এই খুশির কথা প্রকাশ করে তিনি লিখেছিলেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে রয়া ও আমি একটি পরীর মতো সুন্দরী কন্যা শিশু পেয়েছি। আমরা তার নাম রেখেছি মেদিনা সামি খান। আপনারা আমার কন্যা সন্তানের জন্য দোয়া করবেন। আমার আনন্দের বাঁধ ভেঙে গেছে, বাবার ছোট্ট মেয়ে। 2010 সালের 29শে জানুয়ারি আদনান ও রয়া গাঁট ছাড়া বাঁধেন। এটি তাদের প্রথম সন্তান। প্রথম সন্তানের অনুভূতিতে আচ্ছন্ন আদনান সামি বলেন, আমাদের মধ্যে এতদিন যা ঘটেছে তার মধ্যে মেদিনার জন্মলাভ আমার কাছে সেরা অনুভূতি। আমি ও রয়া দুজনে একটি মেয়ে চেয়েছিলাম এবং এরই মধ্যে সে আমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আমি তার মাধ্যমে আমার গানে নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাচ্ছি এবং সে আমার দুনিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আদনান সামির জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তেরা চেহারা, লিফট কারাদে, কভি তো নজর মিলাও। এছাড়াও শত শত জনপ্রিয় গান রয়েছে তার। 2017 সালে এই সঙ্গীত শিল্পী ব্রিটিশ পার্লামেন্টস হাউস অব লর্ডস থেকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন মিউজিকের জন্য এশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন। সালমান খানের বজরঙ্গি ভাইজান ছবিতে আবারও একবার আসেন আদনান লাইমলাইটে। আদনান সামির সেই আনকনভেনশনাল সুমধুর গলা আবারও শোনা যায় এই ছবির গানে। সেই কথা বলতে গিয়েই ব্যক্তিগত জীবনের কিছু কথাও অকপটে বলে ফেলেন গায়ক। তিনি যে একজন আদ্যপান্ত রোমান্টিক মনের মানুষ তা স্বীকার করেছেন দরাজ গলায়। প্রেমাতুর ভাবনাটার সঙ্গেই তিনি প্রেম করেন, তাই এত প্রেমের গান লেখা। বোঝাই যাচ্ছে তৃতীয় স্ত্রী রোয়াকে নিয়ে বেশ ভালোই কাটছে আদনান সামির দিনে। আদনান সামির প্রথম স্ত্রী রাজ কাপুর, যিনি একজন সিনেমা পরিচালক। তিনি যেমন গানের জন্য বিখ্যাত, তেমনি তার দানবীয় শরীরের জন্যও আলোচিত ছিলেন। কিন্তু তিনি অনেক সাধনা করে নিজেকে একদম স্লিম করতে সক্ষম হন, যা রীতিমতো সবাইকে তাক লাগায়। এই নিয়ে এতক্ষণ কত কথাই বললাম। এভাবে খাওয়া দাওয়া করেছেন, সেভাবে চলাফেরা করেছেন, তবে তার বদলে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা এ নিয়ে একটা ঘটনা আছে। একদিন কোনো এক অনুষ্ঠানে কেউ একজন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এত মোটা থেকে একদম বডি কিভাবে সম্ভব হলো? প্রশ্নটা সাধারণ হলেও উনি একটা অসাধারণ উত্তর দিলেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং দ্যাট ইউ হ্যাভ নেভার হ্যাড, ইউ হ্যাভ টু ডু সামথিং দ্যাট ইউ হ্যাভ নেভার ডান। যদি এমন কিছু পেতে চান যা আগে কখনো ছিল না, তাহলে এমন কিছুই করতে হবে যা আগে কখনোই করেননি। হ্যাঁ, তার কথা সত্যি। যে লোকটা একদিন এই স্বাস্থ্যের জন্য তার স্ত্রী পর্যন্ত হারিয়েছিলেন, নিজের নায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছিলেন না, নিজের বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছিলেন না, সেই মানুষটা যেভাবে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসে আজ একজন সফল মানুষে পরিণত হয়েছেন, সেটা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে যুগ যুগ ধরে। প্রিয় ভিউয়ার্স, আদনান সামির এই অদম্য পরিশ্রমের গল্প নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সেই সাথে জানিয়ে দিন তার গাওয়া আপনার প্রিয় একটি গানের নাম। আদনান সামির গান ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আরও এমন তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব